দেখেনি ওয়াটার কুলার দেখেনি তো আমি এই ফ্রেসটাতে ওয়াটার কুলার নিয়ে আসছে ভীষণ নতুন আঙ্গিকে সাজিয়ে নিয়ে আসছে আপনারা দেখলে ভুলে যাওয়ারই কথা যেমন টি আসলে আমাদের আগের কোনো ভিডিওতে ছিল না এটা হচ্ছে 250 লিটারের একটা নন পোস্টের ফ্রেস এবং ডিজিটাল ডিসপ্লে কিন্তু দেখতে পাচ্ছেন যারা পাক কালার লাভার তাদের জন্য এই ফ্রেসটা সলিড কালার লাভার তাদের জন্য বাহ খুব সুন্দর নন ফ্রস্ট একবার না ভাই আপডেট গ্রাফিক্স এর একটা ফ্রিজ আপনারা দেখতে পাচ্ছেন যারা কিনা আসলে একটা ডয়ার ফ্রিজ ব্যবহার করতে চান বিশেষ করে গ্রামের মধ্যে যারা আছেন তাদের জন্য লোড শেডিং এর সমস্যা আছেন তো তাদের জন্য আমি বলবো এই ফ্রিজ সুইটেবল হবে বিকজ এটা স্থায়িত্বটা একটু বেশি যেহেতু একটা ডয়ার ফ্রিজ ডয়ার ফ্রিজে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম জায়েদ বের কাছে আর আজকে কিন্তু বিজয়ের পর আসার পরে এখানে আসার পর অনেক সুন্দর সুন্দর কিন্তু ফ্রিজ দেখলাম যেমন নতুন নতুন ফ্রিজ আসছে এই যে একটা ঠিক আছে আবার হচ্ছে এখানে এগুলো আসছিল পরে ওই যার একটা নতুন একটা ফ্রিজ মানে এরকম আরো অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ফ্রিজ কিন্তু আসছে জায়দ ভাই আমার এ কারণে কল দিয়েছে তো জায়দ ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ দেশে কিংবা বিদেশে কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সময়ের প্রয়সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি যাদের আহ আত্মত্যাগের বিনিময়ে যাদের বুকের তাজার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি নতুন করে বাংলাদেশ সেই সকল ছাত্রছাত্রী ভাইদের এবং আমার সহপাঠী ভাইদের বিশেষ করে আবু সহিদ এবং মুগদের মতো যারা আসলে আমাদের জন্য শহীদ হয়েছেন তাদের রক্তের বিনিময়ে কিন্তু অর্জিত নতুন এই বাংলাদেশ এবং আমি স্মরণ করছি জনসাধারণদের যারা আমাদের বিভিন্নভাবে সহায়তা করেছে দেশি প্রবাসী ভাইয়েরা অর্থ দিয়ে হোক সহযোগিতা করেছেন এবং লেখালেখির মাধ্যমে কিন্তু সহযোগিতা করেছেন এবং আমি সর্বশেষ শ্রদ্ধা জ্ঞাপন করছি স্মরণ করছি আমার বাংলাদেশ সেনাবাহিনীদের যাদের সহযোগিতায় আমরা অনেক কষ্টের পরে বিদেশীরা রেমিটেন্স বন্ধ করে দিচ্ছে দেখেন তারপর হচ্ছে বাংলাদেশের কিন্তু সবাই কিন্তু দেখেন রেমিটেন্স যোদ্ধারা দেখেন সবাই সবকিছু পাইলেও কিন্তু সৌদি আরবের কিছু লোক কিন্তু এখনো মানে আটক রয়েছে তাই না আমি তো বলতেছি যে আসলে আমি যতজনের কথা বলেছি হয়তো আমি কিছু বলেছি কিছু বলি নাই আমার ভুল ত্রুটি হতে পারে কিন্তু সারা দেশের মানুষ দেশে বিদেশে সবাই কিন্তু চেয়েছিল এরকম বাংলাদেশ আমি মনে করছি যা কিন্তু আসলে এখনো ইতিহাসের পাতায় লেখা হয়নি যা ছিল তা পরিবর্তন করে ইতিহাসের পাতায় লেখা হবে ইনশাআল্লাহ আমি আশা রাখছি তো তরুণদের সাথে আপনারা থাকবেন তরুণদের পরামর্শ দেবেন তাহলে কিন্তু সুন্দর সুষ্ঠু একটা বাংলাদেশ থাকবে সৎ থাকবেন সত্য থাকবেন এবং মেধা এবং পরিশ্রম দিয়ে আপনি এগিয়ে যাবেন আমি মনে করি বা তাহলেই বাংলাদেশ সুন্দর হবে ইনশাআল্লাহ তো কথা না বাড়িয়ে আমি শুরু করি আজকের এই ভিডিও ওকে ভাই তাহলে শুরু করেন শুরু করার আগে লোকেশনটা একটু বলে দেন আমাদের শপের নাম হচ্ছে সময়ের প্রায়শ ইলেকট্রনিক্স এটা হচ্ছে ধলপুর সাইদাবাদ যাত্রাবাড়িতে এছাড়াও যাদের অসুবিধা হবে স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন আমি আছি অলয়েস আপনার পাশে ওকে তো জায়দ ভাই চলেন আমরা শুরু করি প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন আমি সব থেকে ছোট একটা ফ্রিজ দিয়ে শুরু করি সেটা যেই ব্র্যান্ডেরই হোক ওয়াও ভাই এটা তো মাসখান দিয়ে হারায় গেছিল এই কালারটা এই কালারটা এবং এই সাইজটা আমাদের কাছে তেমন একটা अवेलेबल ছিল না তো বিজয়ের পর নতুন করে আবার আমরা নিয়ে আসছি আপনারা আমাদের কাছে সব ব্র্যান্ডের সব লেভেলের এবং প্রত্যেকটা মডেলের ফ্রিজ আমার কাছে अवेलेबल আছে ভিশনের আলহামদুলিল্লাহ আপনি নিতে পারবেন এটার মডেল হচ্ছে ভিশন 150 লিটার আর ভিশনের যেটা মডেল সেটাই হচ্ছে নেট ভলিউম

এখন আমি দেখাবো তিনশো পাঁচ লিটারের একটা মিরর গ্লাসের বড় ফ্রিজ যারা নিতে চান তাদের জন্য প্রায় বড়ই বলা যায় আর জয়েন্ট ফ্যামিলির জন্য এই ফ্রিজটা এবং এই ফ্রিজটাতে আপনার একদম নতুন করে নতুন একটা গ্রাফিক্স দিয়েছে যেটা কিনা আমরা এই গ্রাফিক্সের মধ্যে আগে কখনো পাইনি আর কি আপনারা দেখতে পাচ্ছেন দুশো চব্বিশ লিটারের এবং নেট ভলিউম হচ্ছে তিনশো পাঁচ মডেল হচ্ছে ভীষণ তিনশো পাঁচ হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল ডিপ প্রচুর জায়গা আছে দেখতে পাচ্ছেন

এরপর আমি দেখাবো একটা প্রিজ যেটা একসলে ওয়াল্টার বিশনের মিনি প্রিজ বলা হয় যেটাকে এটার মডেল হচ্ছে একশো লিটার এবং নেট বলিউমও একশো লিটার এটা যেটা আসলে যারা বেসেলার আছেন অথবা নতুন করে সংসার সাজিয়েছেন তাদের জন্য এই প্রিজটা সুইটেবল হয় এবং এটা তো কিন্তু নতুন একটা কালার নিয়ে আসছে আমরা যেগুলো আগে কখনো আপনাদের দেখাইনি আজকে একটা না আসলে যত ফ্রিজ দেখবেন সবগুলোই আপডেট কালার আপনাদের দেখাবো ইনশাআল্লাহ

ওয়াল্টনের মতো আসলে বিষণেও যেহেতু আমাদের দুইটাই প্রোডাক্ট আছে আমি এই জন্য ওটার নামও উল্লেখ করেছি তো আমাদের বিষণেও কিন্তু আর সিক্স গ্যাস ইউজ করা হয়েছে এবং একশো পার্সেন্ট কপার কন্ডেন্সার আর বিষণ হচ্ছে প্রাণ আর আপেলের প্রোডাক্ট সো আপনি নিঃসন্দেহে আসলে নিতে পারেন কালারফুল একটা ফ্রিজ একটা ফ্রিজের একাধিক কালার আমাদের কাছে রয়েছে উপরটা হচ্ছে ডিপ নিচেটা হচ্ছে নর্মাল খুবই সুন্দর দেখেন

গ্রাফিক্সে ভরা আচ্ছা নিচে হচ্ছে নরমাল উপরে হচ্ছে ডিপ নাকি খুবই সুন্দর আচ্ছা এটা প্রাইস কত পড়বে এটা আমাদের হচ্ছে 27000 37200 টাকা আমরা 20% ডিসকাউন্ট দিয়ে হচ্ছে মাত্র 29800 টাকা 29800 টাকা আচ্ছা এরপরে এরপর আমি দেখাবো 216 লিটারের একদম আপডেট গ্রাফিক্স এর একটা ফ্রিজ আপনারা দেখতে পাচ্ছেন যারা কিনা আসলে একটা ড্রয়ার ফ্রিজ ব্যবহার করতে চান বিশেষ করে গ্রামের মধ্যে যারা আছেন তাদের জন্য লোড শেডিং এর সমস্যা আছেন তো তাদের জন্য আমি বলবো এই ফ্রিজ সুইটেবল হবে বিকজ এটা স্থায়িত্বটা একটু বেশি যেহেতু একটা ড্রয়ার ফ্রিজ ড্রয়ার ফ্রিজে স্থায়িত্ব বেশি থাকে বরফ গলতে দেরি হয় আচ্ছা এছাড়াও অন্যান্য ফিচার্সের কথা বললে আপনি মাছ রাখলেন মাংস রাখলেন আলাদা আলাদা করে একটা গন্ধ একটাতে আসলে গেল না এতেও কিন্তু খাবারের মান ভালো থাকে

খুবই সুন্দর ভাই এটার প্রাইস কত পড়বে এটা এবারে কি হচ্ছে 42200 টাকা আমরা 20% ডিসকাউন্ট দিয়েছি মাত্র 33800 টাকা 33800 অর্থাৎ এমআরপি থেকে সেটা রানিং এমআরপি থেকে আপনারা 20% পেয়ে যাবেন সেটা কমে গেলেও আপনার প্লাস পয়েন্ট আর বেড়ে গেলে তো আসলে আমরা চেষ্টা করব কমিয়ে দেওয়ার

যেহেতু ইদানিং আমাদের ডয়ার ফ্রিজের চাহিদা একটু বেড়েছে গ্রামে অনেক ফ্রিজ যাই আমাদের ডয়ার তো আমি আসলে অনেকগুলো ডয়ার ফ্রিজ আপনাদের দেখাচ্ছি আরকি এটা এম আর হচ্ছে চল্লিশ হাজার সাতশো টাকা আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি মাত্র তেত্রিশ হাজার চারশো টাকা

যেহেতু আপডেট একেবারে নতুন আনছি আসলে ভুলে যাওয়ারই কথা যেমনটি আসলে আমাদের আগের কোন ভিডিওতে ছিল না এটা হচ্ছে দুইশো পঁচাশি লিটারের একটা নন পোস্টের ফ্রিজ এবং ডিজিটাল ডিসপ্লে কিন্তু যারা কালার লাভার তাদের জন্য এক পিসটা সলিড কালার লাভার তাদের জন্য বাহ খুব সুন্দর নন ফ্রস্ট একবার না ভাই ব্ল্যাক বলতে আসলে একেবারে যারা এ নন পস্টেরি যারা আসলে ব্ল্যাক বলতে মানে সলিড কালার লাভার তাদেরকে কি বুঝাইছি আর কি আমি এটা হচ্ছে গ্লাস দেওয়া আছে সম্পূর্ণ নন পস্ট এর এক আসলে উপরে হচ্ছে ডিপ নিস হচ্ছে নরমাল খুবই সুন্দর

তো এটা আপনার ডিসকাউন্ট প্রাইস ছেচল্লিশ হাজার তিনশো টাকা পড়বে ওকে এখন আমি দেখাবো বিশনের সব থেকে বড় একটা প্রিজ বিশনে না আসলে অন্যান্য ব্র্যান্ড এর দিকে আপনি লক্ষ্য করলে এত বড় প্রিজ আসলে আমার মনে হয় না আপনারা দেখবেন হাইট যেমন আ পাশেও কিন্তু প্রশস্ততা তেমন লং যেমন প্রশস্ততা তেমন তো এটা হচ্ছে তিনশো ছাপ্পান্ন লিটার একটা প্রিস আপনার বিষণ তিনশো লিটার বলা হয় এর যদিও এটা দুইশো আপনার আসলে গ্রসটা হচ্ছে আপনার দুইশো লিটার এবং নিটটা হচ্ছে ৩৫৬ লিটার মোনাস্টার প্রিস বলে থাকি কালারফুল একটা প্রিস মিরর আইরিশের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন আমাকে নাইন ভাই দুইজনকেই দেখা যাচ্ছে খুবই সুন্দর আছে দেখুন ভিতর পাশটা একটু দেখাই দিই এখানে টাচের একটা আসলে ই দেওয়া আছে ডিজাইন দেওয়া আছে যদিও টাচ না এটা আর কি টাচের মতো করে সাজিয়েছে ভিতর উপরটা হচ্ছে ডিপ নেচারটা হচ্ছে নরমাল অনেক বিশাল সাইজ ভাই এটা তো আসলে আস্ত গরু বলেন মাছ মাংস বলেন আপনি আসলে ওনাই আসে আপনার গণভবনের মাছ রাখা সবগুলাই রাখতে পারবেন গণভবনের খাসি গণভবনের মাছ যেহেতু আসলে এগুলো আমাদের রাষ্ট্রীয় সম্পদ এগুলার ব্যাপারে আমরা নাই যাই যেহেতু এই ভাই এটি রাষ্ট্রীয় সম্পদ না এটি শেখ হাসিনার সম্পদ ছিল শেখ সম্পদ ছিল না এটি আমাদেরই সম্পদ আপনার সম্পদ আমরা এই সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকব আমরা যেহেতু স্টুডেন্ট মানুষ আমরা দেশের এবং দশের প্লাস সমাজের উন্নয়ন করলে দেশটা সুন্দর হবে যে

আমি এই ফ্রিজটাতে ওয়াটার কুলার নিয়ে আসছে ভীষণ নতুন আঙ্গিকে সাজিয়ে নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন তিনশো লিটার একটা ডয়ার ফ্রিজ বাট ওয়াটার ডিসপেন্সার দেওয়া আছে ভিতর পাশে একটু দেখা যায় কম দামের মধ্যে ওয়াটার ডিসপেন্সার হ্যাঁ যারা বড় সড়ো একটা ফ্রিজ চান আর কি ডয়ার ফ্রিজের মধ্যে আমি আগেও দেখাইছি আপনারা কিন নিতেন আর কি তো এটাতে একদম নতুন করে এখন শুধু ওয়াটার ডিসপেন্সারটা দিয়েছে এখানে পানি দিবেন জাস্ট আপনি কুলার হিসেবে পেয়ে যাবেন আর এখানেও কিন্তু ডোরের মধ্যে এক্সট্রা ডিজাইন করা আছে দেখতে আলাদা আলাদা দেওয়া আছে চারটা বক্স দেওয়া আছে খুবই সুন্দর হ্যাঁ কত পড়বে এটা একটা এটা এমআরপি হচ্ছে 52900 আফটার ডিসকাউন্ট প্রাইস 42300 বিয়াল্লিশ হাজার তিনশো তিনশো টাকা বিয়াল্লিশ হাজার তিনশো এবার দেখাবো আমার আমার আসলে খুব শখ যদি আমি কোনো কালারের ফ্রিজ কিনি আমি এই কালারের ফ্রিজ কিনবো আমার এই কালারটা খুবই পছন্দ তা আমি একদম সব সময় এরকম একটা ফ্রিজ রাখতে চাই প্রত্যেকটা ফ্রিজে এই একটা একটা এই কালারটা আমি দিতে চাই এটা হচ্ছে 305 লিটারের একটা ফ্রিজ আপনারা দেখতে পাচ্ছেন এর আগেও আমি দেখাইছি 305 লিটারের তবে আমি মিরর গ্লাসে দেখাইছি হয়তো এটা হচ্ছে জিডি এটা এমআরপি তো 1000 টাকা কম আছে 50 50 ফ্রিজ ভিতর পাশে একটু দেখাই দেই আচ্ছা ভিতরটা দেখি আমরা একটু এই ভিতরে তো অনেক জায়গা দেখি তো হ্যাঁ হ্যাঁ উপরে হচ্ছে কি নিচে হচ্ছে নর্মাল আর যারা কিনা আসলে ভালো করে দেখতেছেন না আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আসলে

দেখাবো যারা একটা নেওয়ার জন্য স্ট্রাগল করেছেন যে আসলে আমি একটা স্বপ্নের ফ্রিজ কিনবো ডাবল ডোর ফ্রিজ কিনবো তাদের জন্য বলবো সময়ের প্রয়াস নিয়ে এসেছে আপনাদের জন্য ডাবল ডোর একটা ফ্রিজ দেখতে পাচ্ছেন আহ ভীষণের যে ডাবল ডোর ফ্রিজটা পাঁচশো ছেষট্টি একটা ফ্রিজ

দেড় লাখ ছাড় দিয়া এক লাখ তিরিশ কিন্তু ভীষণ নিয়ে আসছে লাখের ফ্রিজ হাজারে এই ফ্রিজটা দেখতে পারেন গীত পাশটা একটু দেখা যাবে এটা হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ এটা হচ্ছে ডেপ সম্পূর্ণ নর্মাল আপনারা ভালো করে দেখছেন যদিও বিদ্যুতের কারণে ডোরের মধ্যে কিন্তু একটা আছে এছাড়াও আপনার এই যে টেম্পার গ্লাসগুলো এলোমেলো ভাবে আছে আপনি আপনার মন মতো করে সাজিয়ে নিতে পারবেন এখানে এই শেপগুলো দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে এটা এখানেও রাখতে পারবেন এটা এখানে রাখতে পারবেন এইভাবে আপনার মন মতো করে সাজিয়ে নিতে পারবেন আর কি আচ্ছা বা এটার প্রাইস কোন দিন এটার এমআরপি হচ্ছে যদিও আগে ছিল নিরানব্বই হাজার নয়শো তো বর্তমানে কোম্পানি থেকেও কমাই দিছে এটা উনআশি হাজার নয়শো টাকা তো আমরা আসলে পুরোপুরি একদম প্লাট ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা একদম প্লাট ডিসকাউন্ট বাহাত্তর এর থেকে মানে আমাকে আর রিকোয়েস্ট করবেন না আমরা আসলে এর আগের ভিডিওতে তিয়াত্তর বলেছি এট লাস্ট বাহাত্তর হাজার পাঁচশো বলেছি আমি নাইম ভাইয়ের অনুরোধে যেহেতু নতুন বাংলাদেশ পেয়েছি এই উপলক্ষে আমি আরও পাঁচশো টাকা ছাড় দিয়ে দিয়েছি ফিক্সড বাহাত্তর হাজার টাকা

আসলে অন্যান্য মডেল ও চুজ করা থাকে আমাদের বলতে পারবেন আমরা দেওয়ার চেষ্টা ওকে ওকে তো এই দেখা হবে নেক্সট আর একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ